নমস্কার সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের চারশো তম দিনের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে সম্প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান সৎকথায় প্রতিদিনের প্রার্থনা এবং এই সম্প্রচারের সময় ঠিক সকাল সাতটা আজ এই চারশো তম পর্ব এমনই একটি বিশেষ দিনে সম্প্রচারিত হচ্ছে যেটি আমাদের ভাবতে যেমন ভালো লাগছে তেমনি আমাদের মন আজ চলে যাচ্ছে রামকৃষ্ণ মঠ এবং মিশনের বিভিন্ন কেন্দ্র যেখানে জগদ্ধাত্রী পুজো হয় এবং শ্রী শারদা মঠ দক্ষিণেশ্বর তথা আদ্যাপীঠের মূল কেন্দ্র বা মূল যে দপ্তর মূল যে মঠ মূল যে আশ্রম সেই প্রাঙ্গণে যেখানে জগদ্ধাত্রী পুজো অনুষ্ঠিত হচ্ছে আমরা তাই আজকে এই জগদ্ধাত্রী পুজোর পূর্ণ প্রভাতে জগদ্ধাত্রের রূপিণী সি মা শারদার চরণে প্রথমেই প্রণাম নিবেদন করছি আমাদের প্রণামের অর্ঘটুকু সেই প্রণাম মন্ত্রের মধ্যে দিয়েই উচ্চারিত হয়েছে যেটি জগদ্ধাত্র পূজার প্রণাম মন্ত্রে রয়েছে দয়া রূপে দয়াদৃষ্টি দয়াদ্রে দুঃখ সর্বাপত্তারিকে দুর্গে জগদ্ধাত্রী নমস্তে তিনি সমস্ত বিপদ দূর করবেন আমাদের অশুভ শক্তি মনের কালিমা আমাদের অজ্ঞান তিনি দূর করবেন তার দয়া দিয়ে তার দয়ার দৃষ্টি দিয়ে তার দয়া করুণার উৎসারিত ফলগু মধ্যে দিয়ে তাই এই জগদ্ধাত্রী পূজা আমাদের কাছে এক তাৎপর্যপূর্ণ এবং এই জগদ্ধাত্রী পূজার ইতিহাস এবং শ্রীশ্রী মাকে এই যে জগদ্ধাত্র রূপে পুজো করা হয় আজও ভক্ত মন হিসাবে আমরা বিশ্বাস করি আমাদের কাছে শ্রীমা শারদাই দুর্গা তিনি লক্ষ্মী তিনি শীতলা তিনি সরস্বতী তিনি রাধা তিনি সীতা আবার তিনি জগদ্ধাত্রী বলা হয় এই জগদ্ধাত্রী বা জগদ্ধাত্রী দুর্গা তিনি হিন্দুদের শক্তি দেবী দুর্গার অপর রূপ উপনিষদে এর নাম উমা হৈমবতী বিভিন্ন তন্ত্র এবং পুরাণ গ্রন্থেও এর উল্লেখ পাওয়া যায় জগদ্ধাত্রী দেবী ত্রিনয়না চতুর্ভুজা এবং সিংহবাহিনী তার হাতে রয়েছে শঙ্খ চক্র ধনুক এবং বান আর গলায় রয়েছে নাগ যজ্ঞ পবিত বাহন সিংহ করিন্দ্রা অসুর অর্থাৎ হস্তিরূপী অসুরের পৃষ্ঠে তিনি দণ্ডায়মান এবং দেবীর গাত্রবর্ণ উদীয়মান সূর্যের মতন এই জগদ্ধাত্রী শব্দটি যদি উৎপত্তি করা যায় তাহলে তার আবিধানিক অর্থ বিশ্লেষণ করলে দাঁড়ায় জগৎ যুক্ত ধাত্রী তিনি জগদ্ধাত্রী অর্থাৎ ত্রিভু ত্রিভুবনের জগতের ধাত্রী যিনি ধারণ কর্ত্রী যিনি পালিকা তিনি অর্থাৎ ব্যাপ অর্থে দুর্গা কালী অন্য সমস্ত শক্তি দেবীদের সাথে এই জগদ্ধাত্রী এক স্বামী মহারাজের মতে ধৃতিরূপিণী মহাশক্তি হচ্ছেন জগদ্ধাত্রী সগুণ ব্রহ্মের সৃষ্টি স্থিতি এবং বিনাশ রূপ তৃণ গুণের যুগপথ প্রকাশ যেমন কালীরূপের রূপের মধ্যে পাওয়া যায় তেমনি তার ধারণী এবং পোষণী শক্তির যুগপথ প্রকাশ জগদ্ধাত্র রূপের মধ্যে পাওয়া যায় অর্থাৎ কালী রূপের মধ্যে যেমন আমরা সৃষ্টি স্থিতি বিনাশকে দেখতে পাই ক্রিয়েশন অবজারভেশন অর ডেস্ট্রাকশন যেমন কালী রূপের মধ্যে দেখতে পাই তেমনি তাকে ধারণ করা তাকে পোষণ করা সেইটি মা জগদ্ধাত্রে দেখুন সৃষ্টি মা আমাদের সারাটা জীবন কিন্তু এই সংহার সৃষ্টি এবং ধ্বংসের রূপ দেখালেন না বরণ দেখালেন তার এই পোষণ তার এই ধারণ তিনি সন্তানকে করুণা দিয়ে পালিত করলেন পুষ্ট করলেন আর সারা বিশ্বকে এমনকি ইতর জন্তু মা হিসাবে তিনি সমগ্র ধারণ করলেন এই ধা শব্দের অর্থ হচ্ছে ধারণ বা পোষণ ভগবতী নিখিল বিশ্বকে বক্ষে ধারণ করে পরিপালন করেন বলে মুনিগণ কর্তৃক তার নাম ত্রৈলোক্য জননী নিয়ত পরিবর্তনশীল এই জগতের মধ্যে তার রয়েছে রক্ষণ এবং পোষণের অচিন্তনিয়া মহাশক্তির এক অদ্ভুত খেলা সত্যি সত্যি এই জগৎ পরিবর্তনশীল ভগবান শ্রীরামকৃষ্ণতে এসে এক কথায় বলে দিলেন সত্য জগৎ মিথ্যা যদি সেই ভাবে উঠতে পারি ভগবান শ্রীরামকৃষ্ণ জানিয়ে দিলেন এই নিত্য পরিবর্তনশীল জগতের মধ্যে একমাত্র ভগবানই অনিত্য কিন্তু এই অনিত্য বস্তুকে সহজে লাভ করা যায় না বা লাভ করতে গেলে এই জগতের মধ্যে থেকেই তাকে লাভ করতে হয় ভগবান লাভ জগতের বাইরে গিয়ে হয় না জগতের মধ্যে থেকেই ভগবান লাভ করতে হয় কিন্তু এখন এই জগতের মধ্যে থাকতে গেলে আমাদের বাঁচাবে কে আমাদের ধরে রাখবে কে আমাদের পুষ্টিদান করবে কে আমাদের ভক্তি ভালোবাসা এই সমস্ত দৈবী সম্পদগুলো প্রদান করবেন কে যিনি প্রদান করবেন তিনি এই অচিন্তনীয় মহাশক্তি তিনি শ্রীসীমা শারদা যিনি জগদ্ধাত্রী রূপে বিরাজমানা বা বলা যায় সেই জগদ্ধাত্রী এবারে শ্রী শ্রী মা শারদা রূপে যেন জগৎকে সেই পোষণ এবং ধারণের মহাশক্তির খেলাতে মাতানোর জন্যে আবির্ভূতা হলেন সেই জন্য দেবী জগদ্ধাত্রী সেই ধৃতিরূপী মহাশক্তি কেন উপনিষদে বলা হচ্ছে কেন উপনিষদের একটি উপাখ্যান রয়েছে যে একবার দেবাসুর সংগ্রামে দেবগণ অসুদ্ধের পরাস্ত করলেন কিন্তু তারা বিস্মিত হলেন যে নিজ শক্তিতে নয় বরং ব্রহ্মের বলে বলিয়ান তাদের এই বিজয় ফলে তারা হয়ে উঠলেন অহংকার প্রমত্ত তখন ব্রহ্ম যক্ষের বেশ ধারণ করে তাদের কাছে উপস্থিত হলেন একটা তৃণখণ্ড সামান্য একটা তৃণখণ্ড দেবতাদের সম্মুখে পরীক্ষার জন্য রাখা হল অগ্নি এবং বায়ু সমস্ত শক্তি প্রদান করেও প্রয়োগ করেও সেই তৃণখণ্ডকে দগ্ধ করতে পারলেন না অগ্নি বায়ু তাকে বিধৌত করতে পারলেন না দেবগণ ইন্দ্রকে যক্ষের পরিচয় জানার জন্য প্রেরণ করলেন ইন্দ্র অহংকার প্রমত্ত হয়ে যক্ষের কাছে আসেননি এসেছিলেন জিজ্ঞাসু হয়ে তাই ব্রহ্মরূপী যক্ষ তাঁর সম্মুখতে তিরোহিত হলেন বরং তাঁর সম্মুখে তখন আকাশে দিব্য স্ত্রী মূর্তিতে আবির্ভূত হলেন হৈমবতী উমা উমা এই ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করে ইন্দ্রের জ্ঞান পিপাসা নিবৃত্ত করলেন সেই জন্য এই দেবীর ধ্যান মন্ত্রে বারবার বলা হচ্ছে সিংহ স্কন্ধ সমারূড়াং নানা অলংকার ভূষিতাম চতুর্ভুজাং মহাদেবী নাগযজ্ঞোপীতি নম শঙ্খ সারঙ্গ সমাযুক্ত বাম পানি দয়ান্নিতাম চক্রঞ্চ পঞ্চ বানাংশ দধৈতিং দক্ষিণে করে অর্থাৎ সমগ্র জগৎকে দেবী যে রূপে পরিব্যাপ্ত করে থাকবেন সেইটি যেন দেখিয়ে দিচ্ছেন জানিয়ে দিচ্ছেন যে এই মহাদেবী জগদ্ধাত্রী সিংহের স্কন্ধে আরুড়া নানান অলঙ্কার ভূষিতা নাগরূপ যজ্ঞ বীত বা উপবীত ধারিনী দেবীর বাম হস্তে শঙ্খ এবং সার্ঙ্গ ধনু দক্ষিণ চক্র এবং পঞ্চবান এই জগদ্ধাত্রী দেবীর মূর্তি ব্যাখ্যা করতে গিয়ে স্বামী নির্মলানন্দ তিনি বলেছেন অর্ক বা সূর্যই হচ্ছে বিশ্বের পোষণ কর্তা পৃথিবীর এই আবর্তনশীল গ্রহ উপগ্রহ সূর্যই নিজের দিকে আকর্ষণ করে রেখেছেন দেবী জগদ্ধাত্রীর মধ্যে এই ধারণী এবং পোষণী শক্তির পরিচয় রয়েছে সেই জন্য তাকে বলা হচ্ছে বালার্ক সদৃশী তনু ভগবান শ্রীরামকৃষ্ণ কৃষ্ণ দেব তিনি এই জগদ্ধাত্রী পূজার উল্লেখ করে বা মা জগদ্ধাত্রীর রূপের কথা বলতে বলেছিলেন। মন করিকে যে বশ করতে পারে তার হৃদয় জগদ্ধাত্রী উদয় হন সিংহবাহিনীর সিংহ তাই হাতিকে জব্দ করে রেখেছে অর্থাৎ জগদ্ধাত্রী প্রতিমার বাহন যে সিংহ সেই সিংহের পদতলে রয়েছে হস্তি মুন্ড মন এই মত্ত হাতির মতন তাই মনকে যে জয় করতে পারে মনোজয় মনোযোগ মনোনাশ এই বাসনার নাশ এটি যে করতে পারে তার হৃদয় জগদ্ধাত্রী উদিত হন স্বামী নির্মলানন্দজির মতে যে কোন সাধনায় মনকে সংযত করে বসে আনা সাধনার অপরিহার্য অঙ্গ আমাদের মন মত্ত করি মন করিকে বস করতে পারলে সাধনায় সিদ্ধি লাভ হবে মত্ত মন করিকে বস করে সাধক হৃদয় জগদ্ধাত্রীর প্রতিষ্ঠায় জগদ্ধাত্রী সাধনার সার্থকতা এবং পূজার পরিসমাপ্তি বারবার এটি বলা হচ্ছে এবং সেই জন্য এই দেবী জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয় দুর্গা পূজার ঠিক এক মাস পর পর কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কার্তায়ুন তন্ত্রে এই কার্তিকী শুক্লা নবমী তিথিকে দেবী জগদ্ধাত্রীর আবির্ভূত বা আবির্ভাব তিথি বলা হয়েছে এবং এই জগদ্ধাত্রী পূজার তান্ত্রিক পূজা কোথাও কোথাও প্রথম বা দ্বিতীয় পূজার পর কুমারী পূজোর আয়োজন করা হয় জগদ্ধাত্রী পূজারও বিসর্জন এবং পুষ্পাঞ্জলি জগদ্ধাত্রী পূজার যেটি রয়েছে ক্রম সেটি পূজার অনুরূপ বারবার বলা হয় সংস্কৃত ভাষায় যে জগদ্ধাত্রী স্তোত্র সেখানে বারবার বলা হয়েছে জয়দে জগদানন্দে জগদ্দে প্রপুজিতে। সর্ব জয় দুর্গে জগদ্ধাত্রী নমস্তুতে বলা হয়েছে সেখানে দয়া রূপে দয়াদৃষ্টে দয়াদ্রে নমস্তুতে। মোচেনি সর্বাপত্তারিকে অগম্য মহা মহাযোগীশ হৃৎপুরে অমেয় ভাব কুটস্তে জগদ্ধাত্রী নমস্তুতে জপঠে মে ততু পূজান্তে সাধক উত্তম সর্বপাপং মুক্ত পূজা ফলং এবং এই জগদ্ধাত্রী পূজা বাঙালি হিন্দু সমাজের একটি বিশিষ্ট উৎসব হলেও দুর্গা এবং কালী পূজার প্রচলন বর্তমানে অনেকটা আধুনিক অষ্টাদশ শতকে নদিয়ারাজ কৃষ্ণচন্দ্র রায় তার রাজধানী কৃষ্ণনগরে এই পূজার প্রচলন করার পর এই পূজার জনপ্রিয়তা বৃদ্ধি পায় এবং জগদ্ধাত্রী বাঙালি সমাজে একেবারে অপরিচাতের ছিলেন না ইতিহাস তার প্রমাণ বলে সুলোপানি খ্রিস্টীয় পঞ্চদশ শতকে কাল বিবেক গ্রন্থে কার্তিক মাসে জগদ্ধাত্রী পূজার উল্লেখ করেছেন এবং কৃষ্ণচন্দ্রের রাজত্বকালে নির্মিত নদিয়ার শান্তিপুরে জলেশ্বর শিব মন্দির এবং কোতোয়ালি থানার রাঘবেশ্বর শিব মন্দিরের ভাস্কর্যেও এই জগদ্ধাত্রী মন্দিরের বা মূর্তির কথা আমরা দেখতে পাই এবং নদিয়া জেলার কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর সূচনা রাজা কৃষ্ণচন্দ্র রায় করেন কিংবদন্তি অনুসারে নবাব আলী রাজত্বকালে মহাবদজঙ্গ রাজার নিকট থেকে বারো লক্ষ টাকা নজর বন্দি বা নজরানা তিনি দাবি করেন নজরানা দিতে অপারগ হলে তিনি রাজাকে বন্দি করে মুর্শিদাবাদে নিয়ে যান মুক্তির পর যখন নদীপথে কৃষ্ণনগরে ফিরছেন রাজা তখন বিজয়া দশমীর বিসর্জনের বাজনা শুনে বুঝতে পারেন যে দুর্গাপুজোর সময় পেরিয়ে গেছে দুর্গাপুজোর আয়োজন করতে পারেননি রাজা দুঃখ পেয়েছেন কারণ তিনি তখন জেলে ছিলেন অর্থাৎ যাকে বলা বন্দি অবস্থায় ছিলেন সেই রাত্রে দুর্গা জগদ্ধাত্রী রূপে রাজাকে পরবর্তী শুক্লা নবমী তিথিতে জগদ্ধাত্রী দুর্গা পুজো করার আদেশ দেন অন্য এক মতে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পূজা শুরু হয় সতেরোশো সালে কেউ কেউ বলেন কৃষ্ণচন্দ্রের প্রপৌত্র গিরিশচন্দ্রকে কৃষ্ণনগর রাজবাড়ির জগদ্ধাত্রী পুজোর প্রবর্তক বলে মনে করা হয় এবং পরবর্তীকালে এই নিয়েও ইতিহাস রয়েছে চন্দননগরের জয়রামবাড় জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন রাজা ইন্দ্রনারায়ণ চৌধুরী রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ এই ইন্দ্রনারায়ণ ছিলেন চন্দননগর ফরাসি সরকারের দেওয়ান প্রায় আড়াইশো বছর আগে কৃষ্ণনগর রাজবাড়ির পূজা দেখে মুগ্ধ হয়ে ইন্দ্রনারায়ণ চন্দননগরের লক্ষ্মীগঞ্জ চাউলপট্টির নিচু পাটিতে জগদ্ধাত্রী পূজার প্রচলন করেন এ তো গেল ইতিহাসের জগদ্ধাত্রী পুজো আমাদের জয়রাম বাটির জগদ্ধাত্রী পুজো সেটির তথ্য কি বলে বলা হয় যে এই জগদ্ধাত্রী পুজোর শারদা দেবীর বা শারদা মায়ের পৈতৃক বাড়িতে এই পুজোর আয়োজন রামকৃষ্ণ মিশন করেন ঠিক কথা কিন্তু এই পূজার আয়োজন আঠেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে শ্রী মায়ের মায়ের পিতৃগৃহে প্রথম আয়োজন করেছিলেন তার জননী শ্যামা সুন্দরী দেবী কিংবদন্তি অনুসারে প্রতি বছর শ্যামাসুন্দরী দেবী প্রতিবেশী নবমুখুজ্জের বাড়ির কালী পুজোতে নৈবেদ্য চাল পাঠাতেন কোনো এক বছর অর্থাৎ ওই বছর যেটি যে বছর তিনি জগদ্ধাত্রী পূজা শুরু করেন আঠারোশো সাতাত্তর বাংলার বারোশো চুরাশি বঙ্গাব্দে কোনো বিবাদ হয় অর্থাৎ ঝগড়া হয় নব যে চাল নিতে অস্বীকার করেন নৈবেদ্য দানে অসমর্থ হয়ে শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত মর্মাহত হন সেই রাতেই তিনি দেবী জগদ্ধাত্রীকে স্বপ্নে দেখেন এবং তাঁর স্বপ্নাদেশে ওই চালেই জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেন প্রথম বছর বিসর্জনের দিন ছিল বৃহস্পতিবার তাই শ্রী মা মা লক্ষ্মীবারে দেবীকে বিসর্জনের আপত্তি জানিয়েছিলেন পরের দিন সংক্রান্তি এবং তার পরের দিন মাস পয়লা থাকায় ওই দিনও বিসর্জন দেওয়া হয়নি বিসর্জন হয় চতুর্থ দিনে এবং আরও কথিত আছে যে পরের বছর শারদা দেবী জগদ্ধাত্রী পূজা বন্ধ করে দিতে চাইলে দেবী জগদ্ধাত্রী তাকে স্বপ্নাদেশে পূজা বন্ধ করা থেকে নিরস্ত করেন এরপর প্রথম চার বছর পূজা হয়েছিল শ্যামা সুন্দরী দেবীর নামে দ্বিতীয় চার বছর হয় শারদা মায়ের নামে এবং তৃতীয় চার বছর হয় তার কাকা নীলবাদব মুখোপাধ্যায়ের নামে বারো বছর পর শ্রীসিমা এই পূজা বন্ধ করার ইচ্ছা প্রকাশ করেন শোনা যায় সেইবারও জগদ্ধাত্রী মা স্বপ্নাদেশ দিয়েছিলেন আমাদের শ্রী মা সারদা দেবীকে পূজা বন্ধ হয়নি জীবদ্দশায় প্রতি বছর শ্রী মা স্বয়ং এই জগদ্ধাত্রী পূজায় উপস্থিত থাকতেন পূজা পরিচালনার জন্য তিনি সাড়ে দশ বিঘার বেশি কিছু জমি দেবত্ব সম্পত্তি রূপে দিয়ে যান উনিশশো সালে সারদা দেবী এই পূজায় শেষবার উপস্থিত থাকেন এবং তারপরেই আমরা জানি যে মায়ের শরীর চলে যায় অর্থাৎ স্থূল শরীর চলে যায় কিন্তু মা সত্যি জ্যোতির্ময়ী রূপে আসলে তিনি বিরাজিত কেমন আমাদের মা এই জগদ্ধাত্রী রাজবিহারী মহারাজ স্বামী অরূপানন্দজি তিনি ছিলেন শ্রী শ্রী মায়ের সেবক তিনি প্রত্যক্ষ করেছেন এই মায়ের রূপ তার মনে ছিল একদিন তিনি মাকে বলছেন এই বাড়ি করা বাজার করা হিসেব লেখা এই সব নিয়ে কি জীবন শেষ হয়ে যাবে আমার জীবনে কি আর কিছু হবে না আমরা প্রতিদিনের নিত্য জীবনযাত্রায় দেখুন সবাই এটা বলি যে এই করেই আমাদের সংসার করতে হবে কিন্তু মনে করে দেখুন যখন সংসার শুরু করি তখন আমরা কত আনন্দে কত স্বপ্নে এই সংসারের নানান রকম জাল বুনি কিন্তু সংসার করতে গিয়ে কোথাও যেন সংসার আমাদের কাছে একটা বোঝা একটা ভারাক্রান্ত হয়ে যায় কেনই বোঝা হয় কেনই ভারাক্রান্ত হয় কারণ সংসার থেকে আমরা আনন্দের উপকরণ পাই না কিন্তু এমন কিছু মানুষ আছেন যারা এই সংসারকে দিব্য আনন্দে রূপান্তরিত করেছেন তাদের কাছে বাজার করা সংসার করা হিসেব লেখা খাতা লেখা এটার মধ্যে কোনো নিরানন্দ নেই বরণ রয়েছে দেবভাবে অর্পিত সমস্ত কর্মই পূজা অর্থাৎ তারা এই আনন্দের সুরের সারগামটা সংসারের প্রতিদিনের ঝ্যামেলার সাথে একটা অন্য সুরে সেধে ফেলেছেন বেঁধে ফেলেছেন অরূপানন্দজি মায়ের সেবক তিনি ক্ষোভে ক্ষুব্ধ কারণ তিনি চাননি সব করতে এরম করে তার জীবন শেষ হয়ে যাবে মা তখন শান্ত স্বরে তাকে বললেন আর কি করতে চাও তুমি তপস্যা করতে চাও হিমালয়ে যেতে চাও অর্থাৎ মা জানতে চাইছেন সাধুকে বলছেন যে তুমি কি করতে চাও তুমি তপস্যা করবে তপস্যা করার জন্য হিমালয় যাবে সেখানে দেখবে সাধুরা একটা রুটির জন্য কম্বলের জন্যে মারামারি করছে তার চেয়ে নরেন এই যে ব্যবস্থা করেছে তার তুলনা কি আর আছে শুধু তার কাজ ভেবে তাঁর সেবা ভেবে কাজ করা শ্রী রামকৃষ্ণ যে কথাটি কথা কথামৃতে বললেন আমরা যেটি পাই কথামৃতে ভগবানের দিকে মোর ফিরিয়ে দাও তুমি সব কাজ করবে কিন্তু তোমার দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা করে ফেলো এই অ্যাটিটিউডিনাল চেঞ্জটাই ধর্ম স্বামীজি সেইটি বারবার বলেছেন ধর্ম যদি মাত্র অনুভব না থাকতো তাহলে বিচারহীন শুষ্ক হয়ে যেত কিন্তু আমাদের ধর্ম বিচারহীন শুষ্ক ধর্ম নয় কারণ তার সাথে অনুভব জড়িয়ে রয়েছে সেই অনুভবটা পেতে গেলে ঈশ্বরের দিকে মোড় ফেরানোর কথা ভগবান শ্রীরামকৃষ্ণ বললেন আর শ্রীসীমা সেইটি সেবক অরূপানন্দজিকে বললেন নরেনের এই প্রবর্তিত পথ নরেনের প্রবর্তিত পথ কি এই কর্ম ভক্তি রাজযোগ জ্ঞানযোগের সমন্বয় নরেন্দ্রনাথ জানতেন কলিযুগে শুধু কর্ম সম্ভব নয় শুধু পড়াশোনা সম্ভব নয় শুধু ভক্তিও সম্ভব নয় শুধু রাজ্যকও সম্ভব নয় শ্রীরামকৃষ্ণ তাকে বলে দিয়েছিলেন কলিতে জ্ঞান মিশ্রিতা ভক্তি অর্থাৎ জ্ঞানও চাই তার সাথে ভালোবাসা চাই আমাদের জ্ঞান নেই শুধু আমরা ঠাকুর ঠাকুর করছি ঠাকুর নিয়ে আমাদের পড়াশোনা নেই ঠাকুর নিয়ে আমাদের তথ্য জানা নেই ঠাকুর নিয়ে আমাদের এই বৃত্তি অবগাহন করা নেই ওটাও দরকার ভালোবাসাও দরকার শ্রীরামকৃষ্ণের কথা তাই নরেন এই কর্মযোগ প্রবর্তন করেছেন শ্রী শ্রী মা তাকে অ্যাপ্রুব করছেন স্যান্টিফাই করছেন অ্যাফার্ম করে দিচ্ছেন অরূপানন্দ ইয়েস তার সেবা ভেবে তার কাজ ভেবে কাজ করা আর তুমি যে কাজ করছো তারপরেই ওই ধারণ এবং পোষণ জগতের তিনি ধারণ শক্তি জগতের তিনি পোষণ শক্তি তাই বলছেন আর তুমি যে কাজ করছো এসব যে আমার কাজ গো শুনছো রাসবিহারী চেয়ে দেখো আমার দিকে এ কাজ যে আমার কাজ রাসবিহারী মহারাজ দেখলেন মায়ের দিকে তাকিয়ে শ্রী মা আর তখন রূপে নেই জ্যোতির্ময়ী জগদ্ধ্রী রূপে অরূপানন্দজী তপস্যা করে যে মাতৃমূর্তি যে মাতৃশক্তিকে দর্শন করতে চেয়েছিলেন শ্রী শ্রীমা এই বাজার করা রাখা করা সাধককে দেখিয়ে দিলেন তিনি জগদ্ধাত্রী ভয়ে বিস্ময়ে চোখ ঢাকলেন অরূপানন্দজি শুনলেন সেই চেনা কণ্ঠস্বর কি গো কি হলো তোমার চোখ বন্ধ করলে কেন চেয়ে দেখো চেয়ে দেখো রাজবিহারী মেহারার চেয়ে দেখলেন সেই আগেকার মা অতি পরিচিত চেহারায় আবার সামনে বসে রয়েছেন মাও শিবলোক আর জীবলোকের মধ্যে বাজ খেলে গেলেন আমরা ধরতে পারলাম না কিন্তু এই সাধকদের কাছে তিনি জানিয়ে দিয়ে গেলেন বসে মিষ্টি মিষ্টি হাসছেন যেন ধরা দিতে এসে লুকাও পুনঃ হেসে একই লীলা মা তোমার রূপে রাজবিহারী মহারাজকে দর্শন দিলেন ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ অ্যালোপ্যাথিক চিকিৎসক নাম ছিল বৈকুণ্ঠনাথ মিত্র মা তখন অসুস্থ কোয়ালপাড়ায় রয়েছেন পায়ের তলাটা মায়ের খুব জ্বালা করত মা হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করলেন এবং সেই হোমিওপ্যাথি চিকিৎসা করলেন কিন্তু ডাক্তার এই বৈকুণ্ঠনাথ মিত্র জামি মহেশ্বরানন্দ হয়েছিলেন পরবর্তীকালে তিনি চিকিৎসা করলেন বাক্স কুলে মায়ের জীবে ওষুধ দিতে গেছেন ওষুধ ফেলতে গিয়ে স্তব্ধ হয়ে গেছেন। ডাক্তার মুখের ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন শ্রেষে মা ডাক্তার মহারাজকে দেখিয়ে দিচ্ছেন অর্থাৎ একজনকে দেখাচ্ছেন যে সংসারের কাজ থেকে পালাতে চাইছে তবে করতে যে কাজের মধ্যেই আমি আরেকজনকে দেখিয়ে দিচ্ছেন যে চিকিৎসক তুমি চিকিৎসা করছো সেখানেও সেই ধারণ শক্তি পোষণ শক্তি জগৎকে তুমি আসলে সুস্থ রাখার চেষ্টা করছো মানুষগুলো সেখানেও আমি সেই জন্য মা দেখিয়ে দিচ্ছেন বাক্স খুলে যখন ডাক্তার জীবে ওষুধ দিতে যাচ্ছেন চমকে উঠছেন মায়ের মুখে স্তব্ধ হয়ে যাচ্ছেন ওষুধ ফেলতে গিয়ে মা বলছেন কি গো বই কুণ্ঠ ওষুধ দাও ডাক্তার বলেন দিচ্ছি মা কিন্তু মা একই দেখলুম মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন বাবা আমাশায় কষ্ট পাচ্ছি তাড়াতাড়ি ওষুধ দাও ওষুধের পুড়িয়া মায়ের হাতে দিয়েই ডাক্তার বললেন এই নিন খেয়ে নিন পরবর্তীকালে সেই মহেশ্বরানন্দজি বলেছিলেন যে সেদিন তিনি মায়ের মুখের মধ্যে জীবের মধ্যে সেই জ্যোতির্ময়ী জগদ্ধ্রী রূপকে প্রত্যক্ষ করেছিলেন এবং এই প্রসঙ্গে মা যশোদার কৃষ্ণের সেই মুখে বিশ্বরূপ দর্শন এবং এই যুগে শ্রীরামকৃষ্ণের মুখে বা শ্রীরামকৃষ্ণের শ্রীমুখে কে যেন ওই খাবার আঁক করে টেনে নিচ্ছে যেটি নবগোপাল ঘোষের বাড়িতে ভগবান শ্রী দেব তার স্ত্রীর খুব ইচ্ছা ছিল ঠাকুরকে নিজে হাতে খাওয়াবেন ঠাকুর সেই কীর্তনের পর গেলেন এবং নবগোপাল ঘোষের স্ত্রী তাকে যখন নিজে হাতে ফল দিচ্ছেন খাবার দিচ্ছেন তখন ঠাকুরের মুখ থেকে জীব যেন বলছেন সাপের মতন আঁক করে বেরোলো এবং নবগোপাল ঘোষের স্ত্রী নিস্তারিণী দেবী তিনি চিন্তায় পড়ে গেলেন এ কি দেখলাম একই দেখলাম অর্থাৎ লীলা কি মহান একই শক্তি বিভিন্ন রূপে এই লীলা করে দেখাচ্ছেন এবং সেই জয়রামবাটির জগদ্ধাত্রী পূজায় ঠাকুরকে দক্ষিণেশ্বরে সংবাদ দিতে প্রথম গিয়েছিলেন মায়ের বড় ভাই প্রসন্ন মামা ঠাকুর শুনে বললেন মা আসবেন মা আসবেন ব্যস্ত তোদের বড় খারাপ অবস্থা ছিল যে রে মামা বললেন আপনি যাবেন তাই আপনাকে নিতে এলাম অর্থাৎ ঠাকুরকে নিয়ে যাবেন জগদ্ধাত্রী পুজোয় সেটি বলছেন ঠাকুর বললেন এই আমার যাওয়া হলো আর কি যা বেশ পুজো করগে বেশ বেশ তোদের ভালো হবে ভালোভাবে পুজো হয়ে গেল পরের বছর শ্যামা সুন্দরী বললেন দেখো তুমি কিছু দিও আমার জগাইয়ের পুজো হবে শ্রীশ্রী মা বললেন আমি অত ল্যাটা নিতে পারবো না হলো একবার পুজো হলো আবার কেন দরকার নেই অর্থাৎ শ্রীশী মা প্রথম আপত্তি জানাচ্ছেন রাত্রে স্বপ্ন দেখলেন মা সারদা দেখলেন জগদ্ধাত্রী তিনজনকে নিয়ে স্বয়ং উপস্থিত জগদ্ধাত্রী এবং তার জয়া বিজয়া তারা বললেন আমরা তবে যাবো শ্রী মা তখন সকৌতুকে তাদের বললেন কে তোমরা দেবী বললেন আমি জগদ্ধাত্রী মা শুনে ভয় পেয়ে বললেন না না তোমরা কোথায় যাবে তোমরা কোথায় যাবে তোমাদের যেতে বলিনি সেই থেকেই জগদ্ধাত্রী পুজো এবং সেই জগদ্ধাত্রী পুজো যেটি মা স্বপ্ন দর্শনে দেখতে পেয়েছিলেন যে তবে আমি যাই মা তাঁদের যেতে দিলেন না পরের বছরও এবং পরের বছর কেন প্রতি বছরও এই জগদ্ধাত্রী পুজো মা পরম সারম্বরে করলেন এবং সেই জন্য আমাদের বারবার এই জগদ্ধাত্রী পুজোর একটি তাৎপর্য রয়ে যায় এবং জগদ্ধাত্রী যিনি সত্যগুণ তিনি মাতৃশক্তি অধিষ্ঠাত্রী দেবী এবং এই জগদ্ধাত্রী যেটি আমরা আগেও বলেছি তার কথা বঙ্গদেশে যেমন রয়েছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা চন্দননগর নদিয়ার কৃষ্ণনগরে এই সমস্ত স্থানে এই জগদ্ধাত্রী পুজোর উৎস দেখতে পাওয়া যায় এবং আমরা পরবর্তীকালে এটি দেখতে পাই যে ব্রহ্মশক্তিরূপিনী এই মহাশক্তি জগদ্ধাত্রী যিনি রূপে রয়েছেন ধাত্রী রূপে রয়েছেন নানান রূপে আমাদের কাছে তিনি ধরা দেন এবং ধ্যান মন্ত্রে উল্লেখ না থাকলেও দেবীর যে হস্তির কথা আমরা পাই এবং দেবী জগদ্ধাত্রী পুজোর নানান আগের কথা নিয়ে যখন ইতিহাস রচনা হয় তখন কেউ কেউ এই নবদ্বীপের রাজার কথা কৃষ্ণচন্দ্রের দেওয়ান ইন্দ্রনারায়ণের কথা এবং পরবর্তীকালে দাতারাম সুরের কথাও উল্লেখ করেন এবং এই জয়রাম জগদ্ধাত্রী পুজোর কথা আমরা যখন উল্লেখ করি ঐতিহ্যের কথা তখন আমাদের মনে হয় যে এই জগদ্ধাত্রী পুজো যে জয়া বিজয়াকে মা দেখেছিলেন তিনি নিজেই পরবর্তীকালে জয়া বিজয়া অর্থাৎ গোলাপ মা এবং যোগিন মাকে সঙ্গে নিয়ে যেন রয়েছেন জগদ্ধাত্রী দেবী সর্বমঙ্গলা মঙ্গল কথার অর্থ শুভ অস্পিয়াস দেবী জগদ্ধাত্রী সমস্ত মঙ্গলের মূল তাই তিনি মঙ্গলময়ী বাসনাবালা নন্দী সেই বাসনাবালাও চেয়েছিলেন যে মায়ের পায়ে তেল মাখাচ্ছেন এবং গ্রামে তখন এই জগদ্ধাত্রী পুজো হচ্ছে তা বাসনাওয়ালার খুব ইচ্ছা যে এই জগদ্ধাত্রী দেখতে যাবেন তো মা তাকে বললেন যে দেখ তুই যা দেখতে যাবি বলে মনে করছিস সে খানিক্ষণ বাদে এখানেই দেখতে পাবি সত্যি সত্যি বাসনাওয়ালা তারপরে দেখলেন ওই মায়ের পায়ে তেল মাখাতে মাখাতে মাই স্বয়ং জগদ্ধাত্রী অর্থাৎ এই জগদ্ধাত্রের রূপে আমাদেরকে বারবার ভাবতে হয় যে হৃদয়ে জগদ্ধাত্রীকে উদিত হওয়া যেটি ভগবান শ্রী রামকৃষ্ণ তার তত্ত্বের মধ্যে দিয়ে জানিয়ে দিয়ে যাচ্ছেন জীবনটা একটা যুদ্ধ সেই যুদ্ধে বিরাট সৈন্যবাহিনী রিপুরূপ নানান সৈন্য আমাদের সাথে ফাইট করছে সেই রিপুরূপ সৈন্য সাথে যুদ্ধ করে হৃদয়ে যদি জগদ্ধাত্রীকে প্রতিষ্ঠা করা যায় তাহলে বলা যায় একবার বিরাজ গোমা হৃদি কমলা আসনে সেই পূজার উদ্দেশ্যই কি না যে কোনো পূজার উদ্দেশ্য হচ্ছে সর্বান্তকরণে তাকে মনোনিবেশ করা শক্তি একটাই তার নানান রূপান্তর আছে দেবী জগদ্ধাত্রী পরমা প্রকৃতি তার নিয়মেই এই প্রকৃতির চলা ফেরা আচার আচরণ খামখেয়ালি পোনা উঠা বসা সমস্ত কিছু হচ্ছে মার্কেন্দ্র পুরাণ সেই জন্য বারবার বলছে বিশ্ব জগদ্ধাত্রী স্থিতি সংহার ও সমস্ত কিছু অর্থাৎ একটা চাকার মতন সাইক্লিক যেন জগতের ধাত্রী রূপে এবং সেটি বিভিন্ন পুরাণে বিভিন্ন ইতিহাসের মধ্যে আমরা পেয়ে যাই এবং রামময় মহারাজ হরিপ্রেমানন্দ জী তিনিও মাকে এই রূপে দর্শন করেছিলেন এবং এই জগদ্ধাত্রীর কথা বলতে গেলে আমাদের বারবার মনে হয় যে এই বঙ্কিমচন্দ্র জগদ্ধাত্রী কালী এবং মা দুর্গাকে স্বদেশ জননীর তিনটি অবস্থা বলে বর্ণনা করেছেন অর্থাৎ স্বদেশ জননী দেশ ও মাতৃকার একটা রূপ যেন কোথাও রয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে এই দেশমাতৃকার বিভিন্ন রূপের মধ্যে যেন দুর্গা কালী এবং জগদ্ধাত্রী শক্তি এক নানান রূপে নানান দিক থেকে সেটি খেলা করছে শাস্ত্র আমাদেরকে বারবার সেটি জানিয়ে দিচ্ছে এবং শাস্ত্রের পাশাপাশি ব্যবহারিক দিক থেকেও যখন আমরা দেখতে পাই তখনও আমরা বুঝতে পারি যে এই মা সেই পরম শক্তি যিনি আমাদের কাছে নানান রূপে এলেন বেদান্ত মূর্তি হিসাবে রইলেন সীতার মতন এলেন রাধার মতন এলেন জগদ্ধাত্রী রূপে এলেন এবং নানান রূপে এসে তারা আমাদেরকে বুঝিয়ে দিয়ে গেলেন যে তিনি আসলে সেই মূলা প্রকৃতি তিনি আসলে সেই এক আমরা তাকে বুঝতে পারলাম না এবং সেই জন্য বারবার এই জগদ্ধাত্রী পূজা যেন মায়েরই এক অসাধারণ মাতৃপূজা কেউ কেউ সেইভাবেও ভেবেছেন কেউভাবে সেই সেই স্মৃতিচারণ করেছেন এবং বিভিন্ন জীবনী গ্রন্থ থেকে আমাদের বারবার এটাই মনে আসে যে শ্রী মা এই জগদ্ধাত্রী পূজার রূপে আসেন আবির্ভূত হন এবং জয়া বিজয় গোলাপ মা যোগান যোগিন মাকে নিয়ে মহিয়সী শ্রী শ্রী মা শারদা জগৎকে ধারণ করার জন্যে জগৎকে পালন করার জন্যে আসেন তার সন্তানদের মধ্যে তিনি নানান রূপে দেখা দেন এবং শুধু দেখাই দেন না বারবার তিনি বুঝিয়ে দেন যে যা দেবী সর্বভূতেশু শক্তি রূপে ন সংস্থিতা সেই শক্তি রূপে তিনি এসেছেন বহু সন্তানকে তিনি দেখা দিয়েছেন এবং চন্দ্রমোহন দত্ত তিনিও এই সৃষ্টি মায়ের মধ্যে জগদ্ধাত্রী রূপকে দেখেছেন এবং সেই কথা তিনি পরবর্তীকালে কাউকে কাউকে তার স্মৃতিচারণায় বলেছেন যে চন্দ্রমোহন দত্তে তার স্মৃতিচারণায় জগদ্ধাত্রী রূপের যে দিকটি তুলে ধরেছেন সেটি আমাদের বারবার ভাবায় এবং সেটি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে জগদ্ধাত্রী রূপে চন্দ্রমোহন দত্ত মাকে শুধু অবলোকন করেননি হৃদয়ে তিনি রেখেছেন এবং সেই জন্য শ্রী শ্রী মা স্বয়ং বলছেন আমি জগদ্ধাত্রী আমি দুর্গা আমি লক্ষ্মী আমি সরস্বতী আবার আমি কালী এবং সেখানেও নানান রকমের তত্ত্ব তথ্য হয়তো আমাদের উঠে আসে কিন্তু আমাদের বারবার মনে হয় যে এই জগদ্ধাত্রী আসলে এক তিনি সেই সমস্ত শক্তির এক পরাকাষ্ঠা রূপে শ্রী সারদা রূপে আমাদের মধ্যে রয়েছেন এবং আমাদেরকে তিনি কৃপা করবার জন্যেই দাঁড়িয়ে রয়েছেন আমরা মায়ের চরণতলে তার কৃপা পাওয়ার জন্য আজকের এই পূর্ণ দিনে প্রার্থনা করি সকলকে নমস্কার এবং धन्यवाद ज्ञापन कर